गुड मर्निंग अपना ब्लगे तुम्हारे सबाई के स्वागत वेलकम बैक टू माय चैनल। सकाले सकाल देखो बाड़ी काजटा सारा हो गए तुम्हारे सामने चले एलम स्नान फान करे किन्तु एखोनो रेडी होइनी। हाँ निश्चय आमी एखोनो रेडी होइनी चुलुनी करिनी तार आगे तोमादेर संगे चले आसलाम कैमरा ऑन करे दिलाम ठीक आछे। तो बाड़ीर एमनिते सब काज सारा होये गेछे आर तोमादेर दादा भाई आजके ताड़ाताड़ी माने सकाले एखोन करे ड्यूटी पड़ेछे आर एई देखो स्नान फान करे जामा कापड़ सब धुये दियेछि ওরও জামা কাপড় ধুয়ে দিয়েছি আর আমিও জামা কাপড় আমারও ধুয়ে নিয়েছি। নিয়ে এবার টেলারিংয়ের ক্লাসে যাব। তার আগে এই দেখো আমার রান্না বসে গেছে। রান্না বসে গেছে বলতে এই আমার বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, এদিকে ডাল হচ্ছে মানে সিটি হয়ে এসেছে মানে ও এবার এ সেদ্ধ হয়ে এসেছে আর ভাত তো হয়ে গেছে আগে। তো আজকের বেগুন ভাজা আর কি বলে ডাল এই মুহূর্তে এখন করছি কারণ আর সময় এখন নেই, আমার টেলারিংয়ের ক্লাসে যেতে হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবো। আর সারাদিনে কী করছি না করছি দেখতেই হবে কিন্তু ঠিক আছে। তো প্লিজ পাশে থেকো যেভাবে ভালোবাসছো সেভাবে ভালোবেসে যেও। তো দেখা যাক আমি এসে আবার কি রান্নাবান্না হয় তারপরে দেখি। আর এই তো সকালবেলার থেকেই তোর কাজ বাজ হয়ে রান্নাবান্না তো হয়েই গেল, তারপরে এসে খাওয়া দাওয়া করবো, তারপরে শোবো একটু দুপুরে কারণ আস্তে আস্তে তো দুপুর হয়ে যাবে। তো দুপুরে শোবো একটু, তারপরে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। চলো সঙ্গে থেকো আর পাশে থেকো দেখতে থাকো কিন্তু চলো বন্ধুরা দেখতে দেখতে দেখো বিকেল হয়ে গেছে তাই না, সন্ধ্যে হয়ে গেছে। তো যাই হোক আমি কিন্তু রান্না বসিয়ে দিচ্ছি, তোমাদের সঙ্গে দেখাচ্ছি একটু পরে। আর এই দেখো পাখিদের বালতিটা না ধুয়ে ধুয়ে প্রত্যেক দিন ধুতে হয়, না হলে শ্যাওলা পড়ে যায়। দুদিন ধোয়া হয়নি এই দেখো শ্যাওলা পড়ে গেছে, একে আবার ধুতে হবে। যা সার্ফ দিয়ে সাবান দিয়ে বসেই যেটা ঘষে না সাবান মানে কাপড় টাপড় ওইগুলো দিয়ে জালি কর করে জালি দিয়ে ঘষলে উঠে যায় শ্যাওলাটা। তো আমার জামা কাপড় দেখো সব পড়ে আছে এখনও, হালকা মানে হালকা হালকা একটু এসেই ধুয়েছিলাম। তো যাই হোক এগুলো এখনও শুকনো হয়নি তাই মানে একটু পরেই তুলবো। ঠিক আছে সূর্য ডুবে গেছে, সূর্য পাটে চলে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার লাগছে কেন তোমার, চোখটা বসে গেছে দুপুরে ঘুমাইনি। যাই হোক চলো বন্ধুরা আজকে কী রান্না করছি দেখাই। আজকে সবটা এখনও রান্না করিনি, কিছু কিছু রান্না করছি। তো ভাতটা আমার হয়েই গেছে আগে। আর এই দেখো এই সব সবজি কেটেছিলাম পড়ে আছে, আরও রান্না হবে তাই জন্য। আর এই সবজি ভাজা চলছে, ভাতে দিয়ে মিক্স করে নেবো। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতও হয়ে গেছে আর এইটা সবজি হচ্ছে। তোমার সবজি হয়ে গেছে, এবার ভাতে ঢেলে দেবো। তো এতে মনে হচ্ছে ভাত ধরবে না, দেখা যাক অন্য একটা কড়াই না হলে করতে হবে। আর এই দেখো ভাত আমি ভাত ধরে নিতে হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আতার সাইজগুলো এই দেখো আরও বড় বড় আছে। তো এবারে তোমাদের দাদা ভাই এইরকম সাইজের নিয়ে এসেছে, তো দামও সেই রকম নেয় তাই জন্য একটা 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 আতাই তো 1 কিলো হয়ে যাবে তাই জন্য সেইভাবে নিয়ে আসেনি, একটু মাঝারি সাইজেরগুলো নিয়েছে তাও ভালো। এই দেখো হাতে দেখো এরম করে ধরেছি। তো ক কিলো নিয়েছিল, 1 কিলো ক কিলো আছে, 1.5 কিলো, 1.5 কিলো কটা ছিল, আচ্ছা 5টাই ছিল। তোমাদের দাদা ভাই একটা খেয়েছে, এই 1.5 কিলো 4টে 5টা 1.5 কিলো হয়েছে, তাহলে ভাবো কত বড় বড়। এই যে তো একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো কিন্তু ছাল অনেক পাতলা, এই দেখ ছাল অনেক পাতলা মানে পুরো হয়ে আছে আর কি।
খাও। আমি ভালো, তোদের ছাল নেই, ছাল একদম পাতলা। আরে আতা তোমাদের দাদা ভাইয়ের খুবই ফেভারিট, মানে খুবই পছন্দ করে আতা, মানে এত, মানে এই এই কদিনে অনেক আতা খেয়েছে জানো তো, খুবই আতা পছন্দ করে। মিষ্টি কে দেখুন, ভালোই লাগছে, এই দেখো দানা। ও আতা ই আতা কিন্তু এক না, আমি খাই না বলে আমাকে খাইয়ে দিচ্ছে, আমি আতা খাই না, ও নিয়ে আসে ঠিকই কিন্তু আমি আতা খাই না, ওই খায়। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো, আর প্লিজ পাশে থেকো। তো বন্ধুরা আজকের সিম্পল খাবার হয়েছে সবজি, একটুখানি সবজি, সব রকম সবজি দিয়ে, আর ভাতটাকে ভাত ভাজার মতো করে নিয়েছি, আর তার সঙ্গে লঙ্কার আচার আছে, ব্যাস আজকে এই। কিন্তু আমার এই জিনিসটা সত্যি খেতে খুবই ভালো লাগে, তো কেন জানি না আমার সত্যি খুবই ভালো লাগে, চাউমিনের থেকেও এই জিনিসটা আমার বেশি ভালো লাগে। তো এই হচ্ছে লঙ্কার আচার, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে বাড়িতে বানানো। তো লঙ্কার আচার বলতে আচার তাও না, এটাকে তেল নুন, তেল নুন দিয়ে লঙ্কাটাকে মিক্স করা আছে, তবে অন্যরকমভাবে, ঠিক আছে। খুব ঝাল কিন্তু, কিন্তু খুবই টেস্টি, আমার এখন থেকেই জিভে জল চলে আসে। তো আমিও একটু নিয়ে নিলাম, তবে এতটা নিয়েছি এতেই হয়ে যাবে এখনকার মতো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এই খাওয়া দাওয়া করছি, তবে কেমন হয়েছে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। সবজিটা কম হয়ে গেছে, তো ফুলকপি মটরশুঁটি থাকলে আরও ভালো হতো, ফুলকপিটা নেই, মটরশুঁটি ছিল যদিও, তো আমি বের করিনি, বড় জমে গেছে, ডিপে আছে। গরম গরম তো আর একটু আগে তাড়াতাড়ি হয়ে গেছে, তো কাল একটু ঠান্ডা ভাবটা হয়ে গেছে, যা যদিও এক্ষুনি গরম করেছি, এতটাও গরম করিনি কিন্তু গরম আছে, মানে হুদহুতে গরমটা নেই আর কি। তো বন্ধুরা ভালোই হয়েছে, তো আমি তো দিব্যি খেয়ে নেবো, কোনো ব্যাপার না। আর আমাকে যদি এই ভাত যদি সবসময় দিতে থাকে, কোনো সব আর কোনো না যদি তরকারি দেয়, আমার কোনো অসুবিধা নেই, এই ভাত খেতেই থাকবো, আমার এতটাই পছন্দের। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট। কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ যেভাবে ভালোবাসছো ভালোবেসে যেও, পাশে থেকো, সাপোর্ট করো। চলো আজকের মতো টাটা।